বাজবে না তো? এরোপ্লেন মুভ করে আছে, চণ্ডালা প্রতিহতরয়ো यस्य प्रेम प्रवाहो लोकातीतो क्यह न जपो लोककल्याण मार्गम् त्रैलोक्येप्या प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रविश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथित पुरुषो रामकृष्ण स्मृतानिं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रणु मागे अधम श्री भगवानी अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा जे अध्यायटी पढ़छिलाम सेटिर नाम प्रभुर বলরামের প্রভু দর্শনে গমন। প্রথম দর্শনের গল্প আপনাদের বলেছিলাম, সেদিন কেশবচন্দ্র সেন এসে উপস্থিত হয়েছিলেন, সেই কারণে ঠাকুরের সঙ্গে খুব দীর্ঘ সংলাপ হয়নি। কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তিনি ঠাকুরকে করেছিলেন সেটি আমাদের মনেরও প্রশ্ন। সেটি ছিল এই যে আমরা বংশ পরম্পরায় বৈষ্ণব, সবসময় ঈশ্বরের নামগুলো কীর্তন করে থাকি, তথাপি কেন ঈশ্বরের দর্শন আমরা পাই না? এটা আমাদের সকলের মনের প্রশ্ন। হয় আপনার বাবা বা মা ঘিটি ধরে আপনাকে নিয়ে এসেছেন, আপনি তা এসে দেখছেন, অথবা নিজে নিজে এসেছেন, দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, অথচ যেরকমভাবে ভগবানকে পাওয়া উচিত ছিল, অর্থাৎ ভগবানের প্রতি যে নির্ভরতা আসা উচিত ছিল, সেই নির্ভরতা আমাদের আসেনি। ঠাকুর অদ্ভুত সুন্দর কথা উত্তর দিলেন, বললেন, ধনে পুত্রে যেই রূপ করহ অদর আদর কদর, সেই মতো প্রিয়ভাবে হরিতে কি আছে, থাকিলেই অবশ্য হরি আসিতেন কাছে। অতুল টানের কিবা কথা পরিপাটি, শ্রবণ মাত্রই ভক্ত বুঝিবেন ত্রুটি। বলছেন যেরকমভাবে নিজের সম্পদ এবং নিজের আত্মমযোগ এদের প্রতি আমাদের যে ভালোবাসা থাকে, সেই রকমভাবে গভীরভাবে আন্তরিকভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসি না, তাই ঈশ্বর আমাদের থেকে অনেক দূরে সরে যায়। এটা হচ্ছে প্রথম দিনের যে ঘটনা সেদিনকার ঘটনা। দ্বিতীয় দিন যখন তিনি এলেন, বলা হচ্ছে, পরম পুলক হৃদি প্রভুদেবে হারে প্রভুও তেমতি খুশি ভিতরে ভিতরে, উপরেতে বাহ্য ভাব ভিতরে তা নয়, লীলা কিনা তাই প্রভু লন পরিচয়। বলছেন তিনি যখন এলেন তার যতখানি আনন্দ হচ্ছিল ঠাকুরকে দেখে, আর ঠাকুরেরও তেমনি তাকে দেখে খুব আনন্দ হচ্ছিল, একে অপরের প্রতি এক অদ্ভুত আনন্দ সাগরে তারা ভাসছিলেন। এইটা একটা নতুন কথা সেদিনকে হয়েছিল, দুপক্ষেরই ভালোবাসা, দুজন দুজনকে দেখেই খুব ভালো ভালোবাসা। কিন্তু তাই যদি আমরা বলি লাভ এট ফার্স্ট সাইট, আমাদের ভালোবাসা তাদের প্রতি থাকে, কিন্তু উপাস থেকে ভালোবাসা কোনো রিসেপটিভনেস যদি না থাকে, যদি স্বীকৃতি না থাকে, তাহলে কিন্তু ওটা বড্ড কেজো ভালোবাসা হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের ভালোবাসাটা কেজো নয়, আমরা যেমন তাকে ভালোবাসি তিনি আমাদের ভালোবাসেন। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন যে মন্দিরে গিয়ে নিজের দুঃখের কথা বেদনার কথা ঠাকুরকে গিয়ে বলবে,
উত্তরে ঠাকুর কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি। ঠাকুর কিন্তু বলেন, আমরা শুনতে পারি, ঠাকুরও কানে কানে ফিসফিস করে বলেন আই লাভ ইউ, কিন্তু এই আই লাভ ইউ কথাটা যেরকম মৃদুতার সাথে বলেন, আমাদের প্রেমিক বা প্রেমিকারা যেভাবে বলেন তার চেয়েও মৃদুভাবে, তাই এই কথা আমাদের হৃদয়ে গোচর হয় না, কিন্তু হয়। কিন্তু যখন আমরা ভগবানের প্রতি ভালোবাসা অনুভব করি, আমাদের হৃদয়ে হৃদয়ে এক ধরনের অদ্ভুত আনন্দ হয়। ভগবান হলেন আনন্দ স্বরূপ, তিনি যে আমার হৃদয়ে জুড়ে আছেন, আমার হৃদয়কে অধিকার করে আছেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা যেন আনন্দের সাগরে ভাসতে থাকি। বলরাম বসুকে তিনি চিহ্নিত করেছিলেন তার পার্শ্বদ, তার রসদদার হিসেবে, সেই কারণে তিনি বললেন, বলিলেন বলরামের বালকের পাড়া। দেখুন, জিনিস চাইছেন কিন্তু তার ভিতরে সে অ্যাটিটিউডটা হচ্ছে ছোট শিশু যেরকম জিনিস চায়, যে তার প্রয়োজন নেই বুঝছে, কিন্তু তবুও তার জিনিসটি চাই, তার ভগবানকে চাই, ভগবান ভক্তদের কাছ থেকে জিনিস চাইছেন, এগুলো ছোট শিশুর মতো। বলছেন তোমার ভবনে আছে অনেক ভাণ্ডারা, বলিলেন বলরামে বালকের পাড়া, তোমার ভবনে আছে অনেক ভাণ্ডারা, দিবে কিছু পাঠাইয়া খাইবারে মন, সুখে ভাসে বলরম শুনিয়া বচন, অবতার স্বয়ং তার কাছে যেচে চাইছে, যে তোমার ভাণ্ডারে অনেক সম্পদ আছে, তুমি সেই সম্পদ থেকে আমাকে কিছু দেও। বলা মাত্রই যে মুহূর্তে তিনি বললেন সুখে ভাসে বলরাম শুনিয়া বচন, উঠে পড়ে আনিবারে লইয়া বিদায়, তরাতরি চরে গাড়ি পশু ঘরে যায়, নানাবিধ খাদ্য দ্রব্য প্রভুর কারণ, পরে পরদিনে বলরাম করে আয়োজন, বিবিধ মশলা মিষ্টি বেদানা মিছরি, নানাবিধ ডাল হৃত লবণাদি করি, সাজাইয়া মন মতো ডালি সযতনে, চলিলেন বলরাম প্রভু দর্শনে, পরিমাণে প্রতি দ্রব্য প্রচুর ডালায়, এক মাস গেলে তবু যেন না পুরায়, ডালি দেখি বড় খুশি শ্রীপ্রভু আপনি, ধন্য ধন্য বলরাম ভক্ত চূড়ামণি, প্রভুর ভাণ্ডারি এক ভক্ত বলরাম, মাসে মাসে এক ডালি প্রভুরে পাঠান। এটা পড়ে যেন মনে হয় ঠাকুর যেন জিনিসের জন্য কাঙাল ছিলেন, তা নয়, তার হৃদয়টা দেখতে চাইছে না, ঠাকুর পরীক্ষা করে দেখতে চাইছে না। ঠাকুর তো আমাদেরও খেতে দিতে চান, আমাদেরও চান। সেই গল্প আছে না, যখন সেই মাছ সমুদ্রের মধ্যে জলে ডুবে যাচ্ছে, তখন গিয়ে বলছেন যে যা সম্পদ আছে সব তোমার নামে লিখে দেবো। তারপরে যখন নৌকাটা ঘাটের কাছাকাছি এসে গেছে, এখন ডুবলেও ঝাঁপ দিয়ে পাড়ে চলে আসতে পারবে, তখন বলছেন সব সম্পত্তি প্রভু একটু বেশি হয়ে যাবে, বাড়িখানা নয় লিখে দেবো। তারপরে যখন প্রায় একেবারে তীরের কাছে এসে পড়েছে, লাভ দিলে যেটিতে কী পড়বে, তখন বলে পুরো বাড়িটা লিখে দিলে কোথায় থাকবো, একতলা দুখানি ঘর তোমাকে লিখে দেবো। তখন আবার ঝড় ওঠে, আবার তুফান ওঠে, নৌকা আর যেতে পারে না, মাঝ রাস্তায় নৌকা পৌঁছে যায়। তখন তিনি বলতে থাকেন তুমিও যেমন ইয়ারকিও বোঝো না, আমাদের অবস্থা ঠিক সেই রকম, তা ভগবানও ঠিক সেই রকম, যেন ভক্তকে পরীক্ষা করে দেখতে চাইছেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। পুথিকার বলছেন দক্ষিণ শহরে এবে প্রতিদিন প্রায় অগণন লোকজন আসে আর বার, বিশেষত রবিবারে হয় মহামেলা, প্রাতঃকাল হইতে নাগাদ সন্ধ্যাবেলা, নানা প্রকারের লোক না যায় বা খানি, সদভ্রান্ত সম্ভ্রান্ত বংশজ সবে ধনীমানি গুণি, দীন দুঃখিতার মধ্যে তত্ত্ব লাভে মন, গুজব শুনিয়া করে দেখিতে গমন, বিবিধ বাসনাযুক্ত আসে ঝাঁকে ঝাঁকে, এত লোক কহা দয়ে কে দেখে কাহাকে, আলস্যবিহীন প্রভু আপন আসনে, গোটা দিন মহামত্ত ঈশ্বরীয় গুণে। দক্ষিণেশ্বরে তখন লোক যাওয়া আসা শুরু করলেন, কাজের দিনে তো আসতে পারতেন না, তখন দক্ষিণেশ্বর যাওয়াটা এত সহজ ছিল না, এখনও যেমন খুব সহজ নয়, তখনও যাওয়াটা খুব সহজ না ছিল না। ওই আলমবাজারের মোড় যেখানে রাইফেল ওই মিলিটারি বেস আছে, ওই অবধি ভাড়ার গাড়ি যেত, বাকি রাস্তাটা হেঁটে 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 যেতে হতো পুরো রাস্তাটা। আবার কোনো কোনো গাড়ি শুধুমাত্র বরানগর, যাদের পয়সা ছিল না তারা বরানগর অবধি যেত, সেখান থেকে আলমবাজার হয়ে পুরো রাস্তাটা হেঁটে যেত। রবিবার দিন মানুষজন আসতেন, কারা কারা আসতেন, তিন ধরনের লোকের কথা বলছেন।
বলছেন সম্ভ্রান্ত বংশজ সবে ধনী মানি গুণী, এটা হচ্ছে প্রথম শ্রেণী, যারা সম্ভ্রান্ত বংশীয় ধনেতে ধনী মানি, সমাজে যাদের প্রতাপ প্রতিপত্তি আছে এবং যে কোনো গুণে যারা গুণী। দু নম্বর বলছেন দীন দুঃখী তার মধ্যে তত্ত্ব লাভে মন, আবার এদের ভেতরে আবার দ্বিতীয় থাক হচ্ছে যারা দীন দুঃখী, যারা গরিব এবং একই সঙ্গে বা গরিব না হলেও যারা বেদনা হত, দেখবেন অনেকের প্রচুর অর্থ আছে কিন্তু মনেতে সুখ নেই, সে মনের অসুখ নিয়ে যারা ঘুরে বেড়ায়। আর তিন হচ্ছে গুজব শুনিয়া করে দেখিতে গমন, আর যারা গুজব শুনে দেখতে যান। ওই দেখবেন আমরা বেলুড় মঠে অনেক বছর ছিলাম তো, রোববার দিনটা আমাদের এই সমস্ত তিন পক্ষের দর্শন হতো, তাদের মধ্যে গুজব শোনা পাবলিকই অনেক, নিজে পড়ছে ভালো করে লেখা রয়েছে যে রামকৃষ্ণ এখানে সূক্ষ্ম শরীরে এসেছিলেন, তার অস্থি কলসটি বিগ্রহের তলায় লাগানো আছে, বাংলাতে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, একবারে বাংলা থেকে শুরু করে হিন্দি ইংরেজি সব করে জ্ঞানভাণ্ডার পূর্ণ করে তারপরে এটি ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করছে তাহলে ঠাকুর এখানে কতদিন ছিলেন, এটা হচ্ছে কথা। এই জাতীয় মানুষ মানে যাদের কোনো রকম জানবার কোনো রকম সামান্যতম ইচ্ছাটুকু নেই, সেই রকম মানুষ আছে। আমরা হলে বিরক্তিতে একবারে গুরুকুঞ্জকে থাকি, কিন্তু শ্রীরামকৃষ্ণের অ্যাটিটিউডটা দেখুন, তিনি সবাইকে সমভাবে তিনি দেখছেন। বলছেন বিবিধ বাসনাযুক্ত আসে ঝাঁকে ঝাঁকে, এত লোক কহাদয় কে দেখে কাহাকে, আলস্যবিহীন প্রভু। আমাদের দুটি কথা বলবার পরই যেন কত ক্লান্তি, যদি মনের মতো লোক হলো তাহলে ঘন্টার পর ঘন্টা বলতেই থাকুক, কিন্তু শ্রীরামকৃষ্ণের সামান্যতম আলস্য নেই, ভগবানের কথা বলার ব্যাপারে তার সামান্যতম আলস্যটুকুও নেই। বলছেন আলস্যবিহীন প্রভু আপন আসনে গোটা দিন মহামত্ত ঈশ্বরীয় গুণে, একবারে শ্রোতা যেমনই হোক না কেন বর্ষার ধারার মতো তিনি ভগবানের কথা বলে যাচ্ছেন। বর্ষার ধারা যেরকম যখন বর্ষাকালে প্রবাহিত হয় ও ঝরে পড়ে, তখন সে কোনো বিচার করে না যে এই মাটিটা উষর কি না, এই মাটিটা বন্ধুর কি না, এই মাটিতে ভালো শস্য হবে কি না, এসব কোনো কিছু বিচার করে না, উজাড় করে তার যা আছে সমস্ত কিছু উজাড় করে দিয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তাই, প্রতিকার দিচ্ছেন যে যাহার শনিবার মনে মনে মন, ভাবে প্রকাশিয়া নাহি করে নিবেদন, বুঝিবারে প্রভুর ঐশ্বর্য কত দূর, যার যেন তার কথা প্রচুর প্রচুর, আপনা আপনি কর্ণ প্রভু গুণমণি, সর্বঘট বার্তাবিত অখিলের স্বামী, এক এক বাক্যে তাঁর এত অর্থ থাকে, তাহার উত্তর তাই বুঝে প্রতিলোকে, ঠিক যেন ভিষকের ঔষধের খোলে, যে ব্যক্তির যে ঔষধ তাহাতেই মেলে, এর মধ্যে সকলেই বাহিরের পাখি, সন্ধ্যা এলে চলে যায় দিন মানে থাকি, বাকি থাকে দুই এক কল্প তরুতলে, গাছ দেখে মহাতুষ্ট আশা নাই ফলে। প্রতিকার বলছেন, বলছেন ঠাকুর বলে যান কিন্তু যার যা শোনার সেটাই শোনে। আপনাদের মনে আছে হীরক রাজার দেশের সেই শেষ দৃশ্যটা, সেই পাথরের মূর্তি, হীরক রাজার মূর্তি, তাকে দড়ি বেঁধা বাঁধা হয়েছে আর সবাই মিলে টানছে, রাজা টানছে, মস্তিষ্ক বিকৃতি জানছে তিনি টানছেন, ছোট ছোট শিশুরা টানছেন, আমাত্যরা টানছেন, বিদ্রোহীরা টানছেন, সকলে মিলে টানছে, আর সকলের মুখে একই কথা, দড়ি ধরে মারো টান রাজা হবে খানটান। ছোট্ট শিশু এই দৃশ্য দেখে খিলখিলিয়ে হাসে, মূর্তিটা উল্টে পড়ে গেল, ছোট্ট শিশু খিলখিলিয়ে হাসে, তার কাছে একটা অর্থ, একটা বড় মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল, আর দামড়া মানুষ তিনি গম্ভীর হয়ে গালে হাত বুলাতে বুলাতে ভাবেন রাজতন্ত্রের অবসান হলো, সমাজতন্ত্রের বিকাশ হলো। শ্রীরামকৃষ্ণের বাণীও ঠিক সেই রকম, প্রতি কথার নানা রকম অর্থ, প্রতি শব্দের নানা রকম অর্থ, প্রত্যেকটি কথার মধ্যে একটা অদ্ভুত টুইস্ট রয়েছে। তাই বলছেন যার যেন তার কথা প্রচুর প্রচুর, যে বোঝবা সে ঠিক বুঝে যায় যার জন্য যে কথা বলা হয়েছে। আমরা তখন ছাত্র, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের তখন বাইপো সার্জারি হয়ে গেছে, মহারাজের ভার্টিগোর প্রবলেম ছিল যে কারণে মহারাজ শরীরে ব্যালেন্স পেতেন না, তাই সুপ্রভাত মহারাজ মহারাজকে হাঁটার সময় এমনি করে জড়িয়ে ধরে হাঁটাতেন, আপনারা যারা দেখছেন তারা অনেকেই দেখেছেন।
আমরা কলেজ পড়ুয়ারা জুল জুল করে ভাবতো আমাদের কেন এরকম প্রণাম করবার সুযোগ হয় না। একদিন প্রণাম করে উঠেছি, মহারাজ আমার দিকে তাকিয়ে বলতে থাকলেন, অনেকে মনে করে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে সাধন পথের সন্ধান দেন তার সেবা করলে সেইটা গুরুর কাছে যায়। আমার মনের মধ্যে যে সামান্যতম বাসনাটিকে হয়েছিল গুরুর সেবা করার, সেটি একবারে মুহূর্তের মধ্যে অপসৃত হয়ে গেল। ওখানে অনেক লোক উপস্থিত, কিন্তু তিনি বলেছেন যার কথা তার প্রাণে বাজে, আমার ঠিক লেগেছে। এটা হচ্ছে উদাহরণ, শ্রীরামকৃষ্ণের রেপ্লিকার উদাহরণ। এবার ভাবুন আপনারা শ্রীরামকৃষ্ণের কথা, তিনি যখন কথা বলতেন তখন বহু মানুষের, এটা তো এক ওয়ান টু ওয়ান হলো, তিনি যখন কথা বলতেন একটাই শব্দ বলেছেন কিন্তু বহু মানুষের কাছে সেটা তাদের প্রাণের কথা হয়ে গেছে। এটা শ্রীরামকৃষ্ণ তার রেপ্লিকার মধ্যে এই একটা ফরার বলছেন, ঠিক যেন কৃষকের ঔষধের খোলে, যে ব্যাধির সে ঔষধ তাহাতেই মিলে। সেই যে কৃষক যিনি করতে যাচ্ছেন কবরেজ, যিনি ওষুধ যাবেন, তার যে থলে তার মধ্যে নানা রকম ছোট ছোট পুঁটুলিতে ওষুধ থাকে, কোনোটা পেট খারাপের ওষুধ, কোনোটা বমি হওয়ার ওষুধ, কোনোটা পেট কষে গেছে তার ওষুধ, কোনোটা জ্বরের ওষুধ, কোনোটা হাঁচির ওষুধ, বিভিন্ন খোপে খোপে নানা রকম ওষুধ আছে। সেই যে বাক্সটা যার দরকার সেই অনুযায়ী খুলছে, শ্রীরামকৃষ্ণেরও ঠিক তাই। অথচ সবটাই আছে একটা থলির মধ্যে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের কথা আছে একটাই একটাই থলি, কিন্তু তার মধ্যে নানা কথা আছে। পুথিকার লিখছেন, এর মধ্যে সকলেই বাহিরের পাখি, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এর মধ্যে সকলেই বাহিরের পাখি, সন্ধ্যা এলে চলে যায় দিনমানে থাকে। সবাই শ্রীরামকৃষ্ণের দরকার, সবাই ধর্ম করা দরকার, কিন্তু সন্ধে হলেই মা যাব করতে হবে, জগন্মাতা নয় বাড়ির মায়ের কাছে যাব, মানে নিজের জায়গায় ফিরে আসব। সেই ঠাকুর কেশবচন্দ্র সেনকে বলছেন না, কেশবচন্দ্র সেনের সঙ্গে অত কথা টথা হলো, তারপরে কেশব বলছেন এবার বাড়ি যাও, ঠাকুর বলছেন এখানেই থেকে গেলে হয়তো, বলছে না বাড়ি যেতে হবে। তখন ঠাকুর সেই দিব্য গল্পটি বললেন, মেছুনির আশচুবড়ির গল্পটা বললেন, এও ঠিক তাই, সকলে সারা দিন করবে, যে বাড়িতে বলে দেয় যেখানে যাও যাই করো রাত্রিবেলা কিন্তু বাড়িতে ফিরে আসবে, সেই রকম বেশিরভাগ তারা চলে যায়। আর থেকে যায় কারা, বলছেন বাকি থাকে দুই এক কল্পতরু ফল, এই সংখ্যাটা খুব বড় হয় না, কখনো কোনোদিন বড় হয় না, যারা সত্য সত্য তত্ত্বান্বেষী তাদের সংখ্যা খুব কম। বলছেন বাকি থাকে দুই এক কল্পতরু তলে, গাছ দেখে মহাতুষ্ট, আশা নাই ফলে। যারা কিচ্ছু আশা করে না, যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে, শুধু তার সঙ্গ সুখ চায়, এইরকম মানুষের সংখ্যা খুব কম। আমরা বেশিরভাগ ওই প্রথম সব ধরনেরই মানুষ আসে, কিন্তু হুজুক শুনে যাওয়ার সংখ্যাটাই খুব বেশি। আমি আমার নিজের জীবনের গল্প বলতে পারি, তখন কলেজে পড়ি, আমরা আলমোড়ায় রওনা দিয়েছি, আলমোড়ায় রামকৃষ্ণ কুটির খুঁজে বার করবো, একজন দূর থেকে দেখিয়ে দিলেন ওই আকাশবাণীর টাওয়ারের পাশে রামকৃষ্ণ মিশন আছে। আমরা সেই প্রতি বাঁকে যাই আর দেখি টাওয়ারটা দেখতে পাই, টাওয়ারটা তত দূরে চলে যাচ্ছে, এমনি করে টাওয়ার দেখতে দেখতে 2.5 কিলোমিটার দূরে গিয়ে রামকৃষ্ণ মিশনে পৌঁছলো। তারপরে সিঁড়ি দিয়ে নামতে 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 প্রায় পেটের কাছে চলে গেছি, তখন দেখলাম একটা জায়গায় ঘান হচ্ছে, মুখ বাড়িয়ে দেখে একবারে একটা চিত্ত বৈকল্য হয়ে গেল, দেখছি যে রামচন্দ্রের ছবি খুব ভালো করে লাগিয়ে তার তলে হনুমানের ছবি প্রচুর ফলটল সাজিয়ে জমিয়ে রাম নাম হচ্ছে। আমার মনে হতে থাকলো এটা কী অধম সাধু, শ্রীরামকৃষ্ণের নাম ছেড়ে রাম নাম করছে। তখন যেসব একাদশীতে নাম টাম হতে সব জানতুম না, তারপরে হয়ে যাওয়ার পর সিদ্ধিদানন্দজিকে জিজ্ঞাসা করছি যে আপনারা শেষকালে রাম ঠাকুরের নাম ছেড়ে রাম নাম করছেন কেন, খণ্ডনবাবু কি ভালো লাগছে না? উনি বললেন পাশের ঘরে গিয়ে দেখো। আমরা হাঁটতে হাঁটতে পাশের বাড়িটায় গিয়ে দেখলাম, কাঠের বাড়ি, পুরনো যে ঠাকুর ঘরটা ছিল, তুরিয়ানন্দজিতে থাকার যে ঘরটা ছিল, অপূর্ব সেই ঘর। আমাদের মধ্যে বেশিরভাগই তাই, গুজবে ভগবানকে কতজন ভালোবাসে এসেছি ভগবানের কাছে, এইটা একটা বড় প্রশ্ন। এবার একটা নতুন কথা, এ সময় এসেছে গোস্বামী নটবর, দেশে শ্যাম বাজারে যাহার হয় ঘর, সসঙ্গ প্রতাপ চন্দ্র উপাধি হাজরা, বিশ্বাস বিহীন রিধি ডাঙা জমি পাড়া, ঋদুর স্বদেশ দোহে কাছে 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 ঘর, ঋদুর স্বদেশী দোহে কাছে কাছে ঘর,
পরিচিত বিশেষ গোস্বামী নটবর প্রভুর আনন্দ বড় দেখিয়া তাহায় রাখেন আপন কাছে না দেন বিদায়। ঠিক সেই সময় সেই ফুলুই শ্যামবাজার থেকে এসেছিলেন নটবর গোস্বামী, যার বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব গেছিলেন, আর সেইখান থেকে আরেকজন এসেছেন প্রতাপচন্দ্র হাজরা। ঠাকুরের দীর্ঘদিন ঠাকুরের সঙ্গী ছিলেন, ঠাকুরের ভাষায় প্রতাপ হলো নরেন্দ্রের ফেরেন্ড, মানে ঠাকুর যা যা উপদেশ দিতেন সেটা ঠিক 180 ডিগ্রি ঘুরিয়ে তিনি নরেন্দ্রনাথকে ব্যাখ্যা করতেন, আর নরেন্দ্রনাথের সাথে খুব ভালোবাসা ছিল বলে ঠাকুরের ভাষায় প্রতাপ হলো নরেন্দ্রের ফেরেন্ড। সেই ফেরেন্ড এসে উপস্থিত হলেন, তারা দুজনেই তাদের এন্ট্রি পাওয়ার ইয়েটা কিওয়ার্ডটা কী ছিল, তারা দুজনেই শিয়র গ্রামের লোক আর দুজনেই হৃদয়ের পরিচিত। ঠাকুর দুজনকেই রাখলেন, নটবর গোস্বামীকে খুব ভালোবাসতেন, তিনি চলে গেলেন এবং প্রতাপ হাজরা ওইখানে শ্রীরামকৃষ্ণের সকাছে তিনি একদম গেঁড়ে বসলেন। আমরা আলোচনা করছিলাম জটিলা কুটিলা কেন আমাদের প্রয়োজন আছে, আসলে অন্ধকার না থাকলে আলোর কোনো গুরুত্ব বোঝা যায় না। এই প্রতাপচন্দ্র হাজরা ছিল বলে, বিশ্বাসহীন প্রতাপচন্দ্র হাজরা ছিলেন বলে শ্রীরামকৃষ্ণের ঔজ্জ্বল্যতা, তার বাণীর যে গুরুত্ব এটা আমাদের কাছে অনেক বেশি প্রকাশিত হয়েছে। কালকে আমরা বলছিলাম রাধুদির কথা, রাধুদি তখন মায়ের মহাপ্রয়াণ হয়েছে, রাধুদির খুব শরীর খারাপ, টিবি হয়েছে, তখনকার দিনে টিবি তো সারতো না, তাই রাধুদিকে নিয়ে যাওয়া হয়েছে কাশীতে, কাশীতে সেবাশ্রমে থাকবে, যেটুকু সামান্য চিকিৎসা করা সম্ভব হয় সবে, আর কাশীতে মরে তিনি নির্বাণ পাবেন। একদিন দুদিন যাওয়ার পরে রাধুদি ঠিক বুঝে গেলেন যে কী সমস্যা হচ্ছে, তিনি বলতে থাকলেন যে তোমরা আমাকে কেন কাশীতে নিয়ে এলে, বারবার বলতে থাকলেন তোমরা কেন আমাকে কাশীতে নিয়ে এলে। তারপরে এরা আমাদের প্রব্রাজিকা ভারতী প্রাণা তখন সরলা দেবী, তিনি বললেন থাক না থাক এখানে থেকে তোর শরীরটা সারবে। রাধুদি কিন্তু বুঝে গেছেন, রাধুদি বলছেন যে তোমাদের কি, আমি কাশীতে মরবুনি, আমার কাশীতে নির্বাণ দরকার নেই, প্রিয়দা মরুক তোমরা মরুক সবাই মরুক। তারপরে বলছে তোমরা কি বোকা গো, যিনি আমার সারা জীবনের ভার নিয়েছেন, আমার যাবতীয় দায়িত্ব নিয়েছেন, তোমাদের কি মনে নেই যে তিনি আমার নির্বাণের দায়িত্ব নেননি, আমি ওই জয়রামবাটিতে গিয়েই মরব, মৃত্যু আমার করতলবধ, এই নির্মুক্তি আমার নির্বাণ আমার করতলবধ। এতখানি কনভিকশন, এতখানি বিশ্বাস তার ভেতরে আছে, কিন্তু যতদিন তিনি ছিলেন ততদিন তিনি অমনি করে থাকতেন। নতুন সন্ন্যাসিনীরা ভারতী প্রাণাকে জিজ্ঞেস করছেন তাহলে তিনি শেষটা যদি তার মাময় জীবন হয়েছিল তাহলে শুরু থেকে মাহীন জীবন কেন ছিল, ভারী সুন্দর উত্তর আছে, বলছেন মাকে এই জগৎ সংসারে সবার সাথে মনের যোগ ঘটিয়ে রাখার জন্য, মায়ের মনটিকে জগৎ সংসারে রাখার জন্য পাগল সেজে সে ঘুরে বেড়াচ্ছিল, তার কাজ যেই সারা হয়ে গেছে তখন ঠিক সে মা মা করে বেড়াচ্ছে। এই প্রতাপচন্দ্র হাজরা যদি না থাকতেন তাহলে কিন্তু আমাদের এই শ্রীরামকৃষ্ণ লীলা এত মধুর হতো না, হৃদয় যদি না থাকতো শ্রীরামকৃষ্ণ লীলা এত মধুর না হতো না। রামলাল দাদা যদি না থাকতো, রামলাল দাদা সদ্য তখন পূজারী হয়েছে, তিনি ভাবছেন আমি কিছু কম বামুনদের সঙ্গে মিশেছেন, তিনি মিশেছিলেন বলেই ঠাকুরের সেই বিখ্যাত চিঠি শ্রী মাকে, রামলাল বামুনের দলে মিশেছে, আমার দিকে তাকায় না, আমার খোঁজ খবরও রায় না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি পালকিতে হোক দুলিতে করে হোক 10 টাকা হোক 20 টাকা হোক তুমি আসবে। এই যে শ্রীরামকৃষ্ণ জীবনে মায়ের এতখানি ভূমিকা, মায়ের এতখানি গুরুত্ব আছে, এটা আমরা অনুভবই করতে পারতাম না যদি আমাদের এই রামলাল দাদা না থাকতেন। পুথিকার বলছেন এই যে মস্তিষ্ক বিকৃতি হয়, চিত্ত বিকৃতি হয় কীরকম, অবতারের কাছে থাকতে থাকতে আমাদের এইটা কীরকম হয়, আমাদেরও ঠিক ওরকমই হয়। আমরা যখন আসি ভগবানের কাছে একবারে বিধ্বস্ত অবস্থায় আসি, ও কোনো রকম একটু থাকতে দাও, ও কোনো রকম একটু শরণাগতি, তারপর যে ফাঁকা হলো তখন ভগবান আমাদের ওই পকেটের মধ্যে ঢুকে যান। আর চার ভাগ ছবি ঠাকুর মা স্বামীজি গুরুদেব সারাদিন ধরে ঘামছি আর ওই ভাঁজের ভেতরে সেই ঘামের দুর্গন্ধের ভেতরে, অথবা ভ্যানিটি ব্যাগের সেই যেখানে যে খোপটা আপনি কোনোদিন খোলেন না, 2-4টে পুরনো অচল পয়সা আছে সেই খোপের ভেতরে ঠাকুর মা স্বামীজির অবস্থান হয়। পুথিকার বলছেন কেমন হয়, প্রভুর সেবায় এবে ভাগিনা হৃদয় বড়ই শিথিল আগেকার মতো নয়, অর্থ লোভে হইয়াছে লোভীর আচার
উজানা পাইবে করে শাস্তি যার তার লইয়া শ্রী প্রভুদেবে পাণ্ডাগিরি করে বিনাতঙ্কে প্রবেশিতে না দেয় মন্দিরে জানিতে পারিলে প্রভু করেন বারণ তদুত্তরে কহে কটু অপ্রিয় বচন হৃদয় প্রখর মুখ হইল অতিশয় রতিমতি উগ্রতর শ্রীপ্রভুর ভয় কবু কবু কটু ভাষে এতই প্রবল শুনেছি ঝরিত বে শ্রীনয়নে জল। পুথিকার বলছেন যে ঠাকুরের সেবায় ভাগিনা হৃদয় তিনি এত সেবা করেছেন, তিনি না থাকলে আমরা আজকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে এই লীলাবিলাস করতে পারতাম না। হৃদয়ের ভূমিকা শ্রীরামকৃষ্ণ জীবনে অনেকখানি, এটা 1 থেকে 100 বার সত্য, এটা কেউ অস্বীকার করবেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণকে তিনি এত অত্যাচার করেছিলেন সেটাও কথা। বলছেন অর্থলোভে হইয়াছে লোভীর আচার পূজা না পাইলে করে শাস্তি যার তার। পূজা মানে তাকে পূজা দিতে হবে নাকি, তাকে একটু তেল মালিশ যদি কেউ না করে তাহলে তিনি তাকে ভালোবাসতেন না, এমনকি টাকা পয়সাও লাগতো। তিনি বুঝে গেছিলেন তার মামা হচ্ছেন সোনার ডিম দেওয়া হাঁস, এই হাঁসকে যত আদর যত্ন করে রাখা যাবে তত সেই সোনার ডিম ঝরতে থাকবে এবং ততই তাদের জীবন মঙ্গলময় হবে। পুথিকার বলছেন লইয়া শ্রী প্রভুদেবে পাণ্ডাগিরি করে, পাণ্ডাগিরি মানে পুরীর পাণ্ডারা সে ছপাস করে মেরে দিল দাও একটা তঙ্কা দাও, এইরকম পাণ্ডাগিরি তা নয়, যত বড় লোক আছেন তাদের আগে ঢুকতে দিতেন আর যারা গরিব কিছু দিতে পারতেন না তাদের আসা যাওয়াটা খানিকটা কন্ট্রোল করতেন। শ্রীরামকৃষ্ণ তো সব বুঝতে পারতেন না, গভীর ভাবাবেশে থাকতেন, শরীরের খেয়াল থাকতো না, কে আসছে কে যাচ্ছে তিনি বুঝতে পারতেন না, এইটা তিনি সুযোগ নিতেন। বলছেন জানিতে পারিলে প্রভু করেন বারণ তদুত্তরে কহে কটু অপ্রিয় বচন, যখন জানতে পারলে ঠাকুর বারণ করতেন, তিনি ঠাকুরকে খুব যাতা বলতেন। হৃদয়ে প্রখর মুখ হইল অতিশয় রতিমতি উগ্রতর শ্রীপ্রভুর ভয়, কেন ঠাকুর এরকম করছেন, তিনি তো অখিলের স্বামী, তিনি তো চাইলে হৃদয়কে 5 মিনিটের মধ্যে ঠান্ডা করে দিতে পারেন, কেন করছেন না, তিনি ওই ফাঁক তৈরি করছেন, এই 100টা অপরাধ করার না হলে তাকে মারা যাবে না, তাই তিনি তার পতনের জিনিসটিকে তৈরি করছেন। যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের ভুলটা না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনি শতবার তার চোখের দিকে তাকে ভুলটা দেখিয়ে দিল সেই ভুলটা তিনি বুঝতে পারবেন না, সেই কারণে যেন ভুল বোঝার জন্য একটা সুন্দর ধাঁধ তৈরি করছেন। বলছেন কভু কভু কটুবাসে এতই প্রবল শুনেছি ঝরিত বে শ্রীনয়নে জল, যখন কখনো কখনো তিনি এত খারাপ ঠাকুরের সঙ্গে ব্যবহার করতেন যে ঠাকুরের চোখ দিয়ে জল পড়ত, কিন্তু ঠাকুরের দেখুন ফরগিভনেস, তার যে ক্ষমা করার যে কি যোগ্যতা সেটা আমরা এখানে পড়লে বুঝতে পারব। পাছে অশ্রু বিসর্জনে অমঙ্গল ঘটে বলিতেন সকাতরে মায়ের নিকটে যে মাতার মন প্রাণ ধন ধ্যান জ্ঞান সম্বল সহায় এক আশ্রয়ের স্থান দেখো মা দেখো মা ঋদু অজ্ঞানের প্রায় রেগোনা রেগোনা তুমি তাহার কথায় এতই করেছে সেবা মানুষে না পারে কতই না যতই না কয় কটু ক্ষমা কর তারে বহুদিন পূর্ব হতে প্রভু নারায়ণ হৃদয়ের করেছেন জড় অচেতন বহু পূর্বে কহিয়াছি ইহারও বারতা শুনো এই পুন রামকৃষ্ণ লীলা কথা। পুথিকার বলছেন তার দুচোখ দিয়ে জল পড়ত, তিনি বলছেন যে সাধু সাধুর এমনিতেই সাধু বা যে কোনো মানে গেরুয়া পড়া সাধু নয়, যিনি একটি উজ্জ্বল জীবন যাপন করেছেন তার দুচোখ দিয়ে জল পড়লে চোখের জল খুব ভয়ানক। পুথিকার বলছেন এই আমাদের পুথিকার না ইনি কবির দাস বলছেন মাটি কহে কুম্ভার কো তু কে রন্ধু মোহে একদিন এসা হবে গা ম্যা রন্ধু গীত হে দুর্বল কোন সতাইয়ে যাকি মোটি হায় বিনা জিউ কে সাঁসো সে লৌহা ভসম হই যায়। মাটি কুমারকে বলছে, কুমার মাটি পাঠ করে তো, তা সেই সময় একদিন মাটিটাকে বলছে মাটি কাহে কুম্ভার কো তু কে রন্ধু মোহে, মাটি কুমারকে বলছে তুই আমার কি পাঠ করবি, একদিন এসা হবে গা ম্যা রন্ধু গীত হে একদিন এমন আসবে যে তোকে আমি পাঠ করব, তো সেই নিষ্প্রাণ দেহটি যখন আসবে তখন তোকে আমি আমার মধ্যে ঢুকিয়ে স্থান দেব।
দুর্বল কো না সতাইয়ে, যে দুর্বল তাকে কষ্ট দিতে বারণ করছেন। যাকি মোটি হায়, যার সেই দীর্ঘশ্বাসে কি হয়, বিনা জীবকে শ্বাসও সে লোহ ভসম হয়ে যায়। জীবের শুধুমাত্র দীর্ঘশ্বাস, তাতেই আগুন ছাড়াই লোহা ভস্ম হয়ে যায়। এটা হচ্ছে কথা, দেখবেন জীবনেরই গল্প। আজকে কেউ আপনাকে খুব কষ্ট দিচ্ছে, এতটুকু কষ্ট পাবেন না, ঠাকুরের কাছে প্রার্থনা করুন, তার অকল্যাণের জন্য না, কল্যাণের জন্য প্রার্থনা করুন। আমরা সাধারণত বলি না, আমাকে কষ্ট দিচ্ছে ওরও কষ্ট হোক, এরকম নয়। ঠাকুরের শিক্ষাটা হচ্ছে এই, তিনি মাকে প্রার্থনা করছেন, দেখুন কী অপূর্ব বলছেন, বলিতেন সকাতরে মায়ের নিকটে, কি বলতেন, দেখো মা দেখো মা ঋদু অজ্ঞানের প্রায়, দেখো মা ঋদু অজ্ঞানের প্রায়, রেগোনা রেগোনা তুমি তাহারও কথায়, এতই করেছে সেবা মানুষে না পারে, যতই না কয় কটু ক্ষমা করো তারে। বলছেন তুমি, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করে বলে তুমি রেগো না, সে এত সেবা করেছে, মানুষ অত সেবা করতে পারে না। দেখুন আমাদের তো লোকে কতই উপকার করে, আমরা কটা মনে রাখি, আমাদের যেই একেবারে স্বার্থে এতটুকু আঘাত লাগে তখন তার করা সবটুকু আমরা ভুলে যাই। এইখানে অবতারের সঙ্গে আমাদের ফারাক, তাই অবতার দিয়ে প্রার্থনা করছেন যে তুমি তার উপর রেগো না, সে একটা সময় আমার এত করেছে, মানুষেও অত সেবা করতে পারে না, যতই না কয় কটু ক্ষমা করো তারে। বলছেন যতই কটু কথা বলুক না কেন, তুমি তাকে ক্ষমা করো। পুঁথিকার এবার সেই গল্পটা বলছেন, সেই বিখ্যাত গল্প যেখানে ঠাকুর হৃদয়রামকে একেবারে তার ক্ষমতাহীন করে দিয়েছেন, বলছেন জ্বর করে দিয়েছেন। কীরকম জ্বর সেই গল্প আমরা আগেও পড়েছি, তাই একটা না পড়ে যাবো, এই গল্পটা আপনারা জানেন, খুব বেশি এ নিয়ে চর্চা করব না। পুঁথিকার বলছেন, একদিন প্রভু অগ্রে কিঞ্চিত তফা, পঞ্চবটি অভিমুখে হৃদয় পশ্চাৎ, আখি পাল্টিয়া ঋদু দেখিলেন পরে, জ্যোতির্ময় প্রভু অঙ্গে চলে শূন্য ঘরে, নিজেকেও পরে দেহ দেখিবার পায়, দেবাংশ সম্ভূত অনুরূপ কান্তি গায়, দর্শনে কি হইল হৃদয়ের মন, করি যেন মত্ত দেখি কমলের মন, লম্ফ জম্প মাতোয়ারা মহাবল গায়, লাফে লাফে পদ চাপে ধরণী কাঁপায়, উচ্চরোল বারে বারে করে সেই ক্ষণ, ওগো মামা তুমি যেমন আমিও তেমন, গলা ফেটে শব্দ উঠে এত উচ্চ নাদ, প্রভু দেখিলেন ঋদু করিল প্রমাদ, পুনরায় প্রভুদেব নিজ মূর্তি ধরি, হৃদয়ে কহেন কথা ফুকুরি ফুকুরি, ওরে ঋদু কেন হেন কহ কি কারণ, ঋদু বলে তুমিও তুমি যেন আমিও তেমন, পুনশ্চয় প্রভুদেব বলিলেন তারে, থাম ঋদু কিবা কথা কহ তুমি কারে, পুরী মধ্যে করিবাস গরিব ব্রাহ্মণ, ঋদু বলে তুমিও তুমি যেন আমিও তেমন, হৃদয়ে করিতে শান্ত চেষ্টা বারে বারে, ঋতু তত উগ্রতর উচ্চ নাদ ছাড়ে, তখন হইয়া ক্রুদ্ধ বলিলেন তার, রাখিতে নারিলি এত অল্প শক্তি গায়, এত বলি জড়াইয়া কোমরে কাপড়, হৃদয়ের সন্নিকটে হইলা সত্তর, দুই হাই সাপুটিয়া তাহার ধরিয়া, বলিলেন থাকো তুমি জড়বৎ হইয়া, সে অবধি হৃদয়ের স্বতন্ত্র প্রকৃতি, কামিনী কাঞ্চনে মন ধায়ে দিবারাতি, যে সকল কার্য কবু লীলা সহকারে, যে সকল কার্য প্রভু লীলা কৈলা লীলাকালে, নিগুড় নরম তার সাধ্যকার বলে, যে সকল কার্য প্রভু কৈলা লীলাকালে, নিগুড় মর্ম তার সাধ্যকার বলে, তিনি জানেন তার কার্যের কারণ, তদুপরি হস্তক্ষেপ করে মুরজন, শিবময় নাম তার পরম উজ্জ্বল, কার্যের মরম কিসে জীবের মঙ্গল, জীব শিক্ষা হেতু মাত্র রীতি ভিন্ন ভিন্ন, রুষ্ট তুষ্ট উভয়ের এক রূপ গণ্য, হৃদয়ের পক্ষে রুষ্ট তুষ্ট কিছু নাই, সেবায় সন্তুষ্ট যার জগত গোসাই, প্রভুর নিজের ঋদু ছোটখাটো নয়, দেব আদি সর্বপূজ্য বুঝিবে নিশ্চয়। পুঁথিকার বলছেন সেই দিব্য ঘটনা, ঠাকুর রাত্রিরে যাচ্ছেন ইয়েতে ঝাউতলায়, ঋদু তার পেছন পেছন ঝাড় এই গাড়ু আর গামছা নিয়ে যাচ্ছেন,
এমন সময় তিনি দেখলেন ঠাকুরের মানুষের শরীর নয়, সেটা যেন একটা জ্যোতির ঘনতনু, আলো যেন ঘনীভূত হয়ে একটি শরীর ধারণ করেছেন। শুধু তাই নয়, শরীরটি যেন মাটি থেকে অন্তত কয়েক হাত উপরে আছে। এই দেখতে দেখতে বারবার ঋদু চোখ কচলাচ্ছেন আর দেখতে থাকলেন। এই দেখতে দেখতে ঋদু যখন নিজের দিকে তাকিয়ে দেখলেন, তিনি দেখলেন যে তার শরীরও এরকম জ্যোতির্ময়, তবে ঠাকুরের মতো অত উজ্জ্বল নয়। মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের যদি সবটাই জ্যোতির ঘনতনু হয়, তিনি যেন সেই জ্যোতির একটি খণ্ডাংশ, তারও শরীর জ্যোতির্ময়। নিজের স্বরূপ দর্শন করে তিনি নিজেকে ভুলে গেলেন, চিৎকার করে বলতে থাকলেন, ও মামা তুমি আর আমি এক, ও রামকৃষ্ণ তুমি আমি এখানে কেন, চলো আমরা দেশে দেশে যাই আর ভগবানের কথা বলে বেড়াই। এই যেন তিনি বলছেন, ঠাকুর যত তাকে বাধা দেয় তত তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকেন। তার এত চিৎকার এত কিছুতে ঠাকুরের মনে হলো যে হৃদয়ের ভেতরের সেই আধার সেইটা যেন যথেষ্ট তৈরি হয়নি, সেই আধারটা যেন যথেষ্ট নয়, তাই ঋদু এই আনন্দ ধরে রাখতে পারছেন না, এতে তার বিপদ হবে। এই ভেবে শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করে বললেন, তুই জড়বৎ হয়ে যা। দেখবেন আপনারা যখন নিজেরাও পরীক্ষা করে দেখবেন, আপনারা যখন খুব কয়েকদিন ধরে খুব ভালো করে মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করেন, তারপরে একদিন একটি বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, নিমন্ত্রণ বাড়ি বা এই সমস্ত জায়গায় গেলেন, যেখানে গিয়ে আপনি জপ ধ্যানটা ঠিক মতো করতে পারলেন না, যে সময় যতটা সময় ধরে করেন ততটা করতে পারলেন না, তারপরের দিন থেকে আপনি লক্ষ্য করতে থাকবেন মনটা যেন আর সেই উঁচু জায়গায় নেই, সে ক্রমাগত নামছে, ক্রমাগত নামছে, ক্রমাগত নামছে। জীবনটা বেশ ভগবানকে নিয়ে আনন্দে ছিল, সে সেই হলুদ হাজার গুটি জামদানি খুঁজে চলেছে, আলমারি ভর্তি জামদানি আছে, তবুও হজুর হলুদ হাজার গুটির একটা জামদানি লাগবে। এই যে সে খুঁজে চলেছে, সে কিছুতেই তার সেই মনকে উচ্চ ভূমিতে রাখে, এর মন একেবারে সেই স্বরূপে চলে গেছিল, সে স্বরূপ থেকে পড়তে শুরু করেছে, তাই কামিনী কাঞ্চনে তার মন চলেছে। এইটা হচ্ছে বড় কথা, ভগবান তো কৃপা করবেন। আমরা সবসময় রোজ প্রার্থনা করি, আর আমি একজনকে চিনি, এখানেও আসেন তিনি, তিনি বেশ ওই কী বেশ বলে ভুজঙ্গাসন করে ওঠেন সাষ্টাঙ্গ প্রণাম করার পর, তারপরে একটা ফস করে বড় নিঃশ্বাস ছেড়ে বলেন, ভগবান কৃপা করো, যেন ভগবান যেন সেই মুসলমানদের মতো আল্লাহ আকবর করে না চেঁচালে তিনি যেন শুনতে পাবেন না, সেই রকম ভুজঙ্গাসন করে তিনি ফস করে বলেন, ভগবান কৃপা করো। ভগবান তো কৃপা করবেন, কিন্তু আমরা কি তার কৃপা ধারণের যোগ্য হয়ে উঠেছি, এটা ভাবার কথা। আমাদেরও তো তার কৃপা ধারণের যোগ্য হয়ে উঠতে হবে। যেমন সিংহের দুধ মাটির ভাঁড়িতে ধরে না, সিংহের দুধ খুব গরম, মাটির ভাঁড়িতে ভাঁটেতে রাখলে সঙ্গে সঙ্গে উত্তাপের চোটে সেই ভাঁড় ফেটে যাবে, ঠিক সেই রকম। তাই বলছেন, হৃদয়ের পক্ষে রুষ্ট তুষ্ট কিছু নয়, সেবায় সন্তুষ্ট যার জগত গোসাই। প্রভুর নিজের ঋদু ছোটখাটো নয়, দেব আদি সর্বপূজ্য বুঝিবে নিশ্চয় যতই। এটা যেন জীবশিক্ষা হেতু তিনি এই কাজটি করলেন, ঠাকুরের প্রতি তার যে রুষ্ট হওয়া সেটাও যেন অন্য কোনো কাজের জন্য নয়, ভগবান নিজে তার লীলার এটা একটা অঙ্গ। শ্রীরামকৃষ্ণ যাকে ভালোবাসেন, শ্রীরামকৃষ্ণের ময়ে যার জীবন, তার সবসময় সে খুব সাধারণ মানুষ নয়। আমরা বহু সময় এই ঘটনাগুলো দেখে যেন বিচার করে ফেলি, সবসময় যেটা হয়ে থাকে আপনারা দেখবেন, আমরা দেখেছি 1942-এর সেই যে ছবি তৈরি হয়েছিল তাতে আমাদের বিকাশ রায় অভিনয় করেছেন, সেই দর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার, সেই বলছেন যে যখন শেষ হয়ে গেল, শেষ দৃশ্যটা আছে যে বহু মানুষ তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, যখন সেই বিপ্লবীরা তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে সেটা একটা অদ্ভুত ব্যাপার। এটা কারা না তারা এক্সট্রা যারা অভিনয় করেছিলেন, তারা দিনের পর দিন এসে অভিনয় দেখেছিলেন, অভিনয় দেখতে দেখতে তারা এমন সম্পৃক্ত হয়ে গেলেন তারা বিকাশ রায়কে চিনতে পারছে না, তারা ও বিকাশ রায় মানে সেই অত্যাচারী দুর্দণ্ড প্রতাপী রাজা। তাই যখন তাদের ছেড়ে দেওয়া হয়েছে যে এই সিনটায় তাদের অভিনয় করতে হবে, যে এই ইয়ের ওপর দিয়ে সেই পরাভূত পুলিশ অফিসারের ওপর দিয়ে যেতে হবে, তাদের সমস্ত রাগ তাদের সমস্ত ক্রোধ যেন তাদের পায়ের ওপর দিয়ে প্রকাশ, বিকাশ রায়ের মুখ এত ভীষণভাবে আহত হয়েছিল, মুখ এবং মুখের ছাতি, যে বেশ দীর্ঘদিন তিনি সিনেমা থেকে সরে গেছিলেন।
যারা ভিলেনের চরিত্র অভিনয় করেন তাদের প্রতি আমাদের একটা অদ্ভুত ধরনের একটা খারাপ ভাব থাকে, এও ঠিক তাই। কিন্তু যিনি বিচার করার তিনি কিন্তু সেভাবে তাকে বিচার করেন না। পুথিকার লিখছেন, হৃদয়ের হৃদয় আত্মীয় কত কত সন্নিধান। আর দশ মিনিট চিন্তা, দশ মিনিট। হৃদয় আত্মীয় কত কত সন্নিধান, প্রভুর শ্রী বাক্যে শুনো তাহারও প্রমাণ। দীননাথ বসু বাগ বাজারে বসতি, প্রভু দেবে সাধু জ্ঞান করিত ভকতি। ত্রুটি নাই কোন অংশে পূজা সমাদারে, লয়ে যায় প্রভু দেবে বারে বারে ঘরে। শ্রীপ্রভু যথায় যেন আছয়ে ব্যাপারে, সমারোহ গম গমে লোকেরও বাজার। মিষ্ট মাকা কথাগুলি সকলের ভালো, যতদূর ছটা যায় ছটা ছুটে তত দূর আলো। শুনিলে আনন্দ হৃদি তন্ত্রী উঠে নেচে, বিশেষ যতেক লোক বসে শুনে কাছে। হৃদয় সর্বদা সঙ্গে গমন যেখানে, সব সবে শুনে তার কথা কথা, সবে শুনে তার কথা হৃদয় না শুনে। বারে বারে হৃদয়ের দেখি আচরণ, একদিন প্রভু দেবে কহে কোনো জন। মহাশয় কথার ভিতরে আপনার, কি এমন আছে শক্তি নহে বর্ণিবার। যে আসে সে শুনে বসে হয়ে আত্মহারা, বসন্ত নবীন ফুলে যেমন ভ্রমরা। কিন্তু যিনি সঙ্গেতে আসেন আপনার, তাহার প্রকৃতি দেখি স্বতন্ত্র প্রকার। সুন্দর প্রসঙ্গে হেন নাহি পাশে মন, বুঝিতে না পারি কিছু ইহার কারণ। পরম রসিক প্রভু রসের সাগর, করিলেন রসে ভরা সুন্দর উত্তর। প্রতিকার বলছেন যে হৃদয়ে ঠাকুরের বড় কাছের মানুষ ছিলেন। কিরকম ঠাকুর তার প্রমাণ দিচ্ছেন একটা ঘটনা। দীননাথ বসু বাগবাজারে তিনি থাকতেন, ঠাকুরকে তিনি বড্ড ভালোবাসতেন, তাই মাঝে মাঝে ঠাকুরকে তার বাড়িতে নিয়ে এসে উৎসবের আয়োজন করতেন। সে উৎসব কিরকম না, শ্রীপ্রভু আছে যথায় আছেন, শ্রীপ্রভু যথায় যেন আছয়ে ব্যাপার, সমারোহ সমাগমে লোকেরও বাজার। মিষ্টি মাখা কথাগুলি সকলের ভালো, যত দূর ছটা ছুটে তত দূর আলো। বলছেন ঠাকুরকে নিয়ে তারা আসতেন, তাদের কেন ভালো লাগতো ঠাকুরকে না, ঠাকুরের শব্দরাজি তার মধ্যে এত একটা মাধুর্য থাকত, তা যেমন শিক্ষাপ্রদ একই সঙ্গে সেটা খুব ধার, তার মধ্যে যেন একটা অদ্ভুত মাধুর্য আছে। ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলছেন, বলছেন শব্দ সামান্যতম টুইস্ট করে দিলে তার অর্থ বেরিয়ে চলে যায়। বলছেন যে শিশু স্কুলে যাচ্ছে, মা বললেন যাও, মানে এর অর্থ হচ্ছে আমি তোমাকে যাবার অনুমতি দিচ্ছি। তারপরে কেউ কিছু অন্যায় করেছে, মা বলছেন যাও, মানে বেরিয়ে যাও, গেট আউট। তারপরে কেউ এসেছে, মা তাকে পছন্দ করছেন না, বলছেন যাও, মানে এখন এসো পরে কথা হবে। আর স্বামী কোনো জিনিসপত্র নিয়ে এসছেন, তার স্ত্রী তাকে বলছেন যাও, মানে এটা একটা প্রশ্রয়ের যাও, একটাই শব্দ দেখুন যাও, কিন্তু শব্দের প্রয়োগেতে এমন একটা টুইস্ট ছিল। এটা এই ঘটনাটা বলা এই কারণে, শ্রীরামকৃষ্ণের কথা তার অদ্ভুত একটা টুইস্ট, ভীষণ রকমের একটা টুইস্ট। শ্রীরামকৃষ্ণের সন্নিধানে শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্র মল্লিকের বাড়িতে যাবেন, কেশবচন্দ্র সেন চেয়েছেন রাজেন্দ্র মল্লিকের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব যাবেন। কিন্তু রাজেন্দ্র মল্লিক শুনেছেন তার সেই সম্মেলনে কেশবও আসবে, এমন সময় তিনি শুনলেন কেশবের আসা সম্ভব নয়, ব্রাহ্মভক্ত ভাই অভরনাথ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই তার পক্ষে কেশবের আসা সম্ভব নয়। শুনে রাজেন্দ্র মল্লিকের মাথায় বাজ পড়ে গেল, তিনি বললেন আরে কেশব যদি না আসে এ উৎসব করে কি হবে। শ্রীরামকৃষ্ণ কেমন সেটা তখন রামচন্দ্র দত্তের খুব আঘাত লাগলো, বলছে এই উৎসব তো শ্রীরামকৃষ্ণ, তো যদি কেশব আসে আসে না আসে না আসে তাতে কিছু হবে না। তথাপি তারা তিনজন রামদত্ত, মনমোহন এবং রাজেন্দ্র মিত্র চলে গেলেন কেশবচন্দ্র সেনের কাছে। ঠাকুর কেমন কেশবচন্দ্র সেনকে জিজ্ঞাসা করছেন রাজেন্দ্র মিত্র। রাজেন্দ্র মিত্রকে কেশবচন্দ্র সেন উত্তর দিচ্ছেন যে চৈতন্য চরিতামৃতে যে মহাভাবের কথা আমরা শুনি, যা শুনেছি শ্রী চৈতন্য দেবের শরীরে হতো, যা কৃষ্ণের জীবন পড়ে মনে হয়েছে কৃষ্ণের জীবনে হতো,
ইদানিং এই মহা মানুষের, এই মহামানবের জীবনেও সেই ভাবের প্রকাশ আমরা দেখতে পাই। বলছেন রামকৃষ্ণ পরমহংস লাটের মাল নয়, এনাকে কাঁচের বাক্সের মধ্যে করে রাখতে হয় যাতে মরজগতের ধুলো না লাগে। রাজেন্দ্র মিত্র বিস্মিত হয়ে গেছেন, কেশবচন্দ্র সেন যার কথা শুনবার জন্য স্বয়ং কুইন ভিক্টোরিয়া তিনি একেবারে অপেক্ষা করেন, সেই কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এত উচ্চ ধারণা করছেন। কেশব তখনও আসেননি সেদিনকার সভায়, শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হলেন। ভক্তরা তাকে দেখে আনন্দ করছেন, সকলের মনে হচ্ছে যে তিনি যদি একটা গান শোনান। তাদের তিনি গাইতে শুরু করে শোনালেন, যশোদা নাচাত কুমা বলে নীলমণি, সেরূপ লুকালি কথা করালো বদনী, একবার নাচত শ্যামা ওষি ছেড়ে বাঁশি নিয়ে একবার তুমি নাচত শ্যামা। এইটুকু হচ্ছে গান, আর আখর দিয়ে দিয়ে ঠাকুর সেই গানটা এক ঘন্টা ধরে গাইলেন। বিস্মিত মোহিত ভক্তগণ তাকে দেখে শুনছেন। এই হচ্ছে শ্রী রামকৃষ্ণের কথা, তিনি একটাই গান গাইছেন। আমাদের যদি আধা ঘন্টা মানে রে একটু কাহে না ধীরে ধারে সুরদাসের এই গানই যদি শোনানো হয়, আধা ঘন্টা পরে বলবে সুধাময়ীর কান্না আর না আর না খেতে পায় কান্না আর না আর না আমরা বলতে থাকবো। কিন্তু শ্রীরামকৃষ্ণের গানের ভেতরে এমন একটা তীব্র শক্তি আছে, এক ঘন্টা ধরে মানুষ শুনছে। চারটি লাইন তিনি গাইছেন, একটা করে আক্ষর দিয়ে দিয়ে গাইছেন, কিন্তু সে এত মাধুর্যপূর্ণ, মানুষ ভুলে গেছেন কেশবচন্দ্র সেন কে আসেনি সবাই, এমনকি এর প্রভাব এমন কেশবচন্দ্র সেন উপস্থিত হয়েছেন, যার জন্য যা মনে হচ্ছিল যে সভা তিনি যদি না আসেন সে সভাটার কোনো দাম থাকবে না, সেই কেশবচন্দ্র সেন সাঙ্গপাঙ্গ সহ সভা এসে উপস্থিত, অথচ একজনও কারুর মনে হচ্ছে না তাকে আবাহন করি, তারা এমন রসে ডুবে আছে। শ্রীরামকৃষ্ণের ভাবটি হলো এই মিষ্টি মাখা। বলছেন যতদূর ছটা ছুটে ততদূর আলো, যদি যেমন ধরুন আপনি যে টর্চটা দিয়ে দিয়েছেন এখান থেকে যদি দেন তার যদি শক্তি থাকে ওই শেষের ইয়ে অব্দি দেওয়াল অব্দি করবে, তাহলে আমরা এইখানে বসে দেখতে পাই কারা অন্ধকারের মধ্যে লুকিয়ে লুকিয়ে বসে বসে শ্রীরামকৃষ্ণ প্রতি শুনছেন, নাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না, কতগুলো ছায়া মূর্তি আপনাদের মনে হবে। বলছেন শ্রীরামকৃষ্ণের ছটা যতদূর পৌঁছয় ততদূর যেন মানুষের হৃদয় আলোকিত হয়। প্রতিকার লিখছেন কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে হৃদয় আসে, তিনি ঠাকুরের কোনো কথাই শোনেন না। লোকে শ্রীরামকৃষ্ণের কথা শুনবার জন্য পাগল, আর শ্রীরামকৃষ্ণ হৃদয় রাম শ্রীরামকৃষ্ণের কথা না শোনার জন্য পাগল। এটা চোখে পড়ল আমাদের গৃহস্বামী, তিনি বললেন মহাশয় কথার ভিতর আপনার কি এমন আছে শক্তি নহে নিবার, যে আসে সে শুনে বসে হয়ে আত্মহারা, বসন্তে নবীন ফুলে যেমন ভ্রমরা। বলছেন মশাই আপনার কথায় কি অদ্ভুত শক্তি আছে, যে আসে সেই এসে বসে, যেমন নতুন বসন্ত যখন আসে ফুল ফোটে তাতে যে ভ্রমরা আসে, কেন ফুল যখন নতুন ফোটে তার যে মধুটা সেটা ফ্রেশ, তার উদ্দেশ্যে ভোমরারা এসে সেইটি পান করে, কিন্তু যিনি সঙ্গেতে আসেন আপনার তাহার প্রকৃতি দেখি স্বতন্ত্র প্রকার, সুন্দর প্রসঙ্গ হেন নাকি পশে মন, বুঝিতে না পারি কিছু ইহারও কারণ। বলছেন যিনি আপনার সঙ্গে আসেন তার কিন্তু আপনার এই সুন্দর প্রসঙ্গ শোনার সামান্যতম ইচ্ছাটুকু হয় না, কেন এই কারণ কেন? ঠাকুর পরম রসিক, তিনি খুব রসে উত্তর দিচ্ছেন। কি বলছেন, দেখিয়াছ বাজি কর বাজি যাহা করে, মেয়ে ছেলে আট দশ থাকে একত্তরে, দুই তিন জন খেলে বাজি হয় যথা, বাকিদের মধ্যে কেহ সারে ছেঁড়া কথা, কেহ বা কাহারে দেখে কেহ বা কাহারে দেখে মাথায় উকুন, কেহ কৃতা গৃহান্তরে যায় আনিতে আগুন, এমন সুন্দর বাজি না দেখি নয়নে, যাহাতে রয়েছে মুগ্ধ শত শত জনে, বাজি দেখিবার তারা নাহি হয় রাজি, মনে 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 জানে কি দেখিব এ ঘরের বাজি, সেই মতো ঋতু নিজে বুঝে মনে মনে, দেখা আছে সব বাজি যা খেলি এখানে, এই কথা ধরি নিজ মনে বুঝে যান মনে, এই কথা ধরি নিজ মনে বুঝে মন,
হৃদয়ে প্রভুর কত আত্মীয় স্বজন, তার পক্ষে রুষ্ট তুষ্ট কাটে একাধারে, হৃদয়ে ঘরের লোক জন্ম জন্ম ঘরে। পুথিকার বলছেন কিসে কথা, বলছেন যে একটা জাদুকরের দল আছে, সেই দলে আট দশটি মেয়ে কাজ করে, জাদুকর জাদু দেখাচ্ছে আর স্টেজের ওপর তিন চারটি মেয়ে কাজ করছে, আর বাকি যারা আছে তারা কিন্তু কেউ কাজ করছে না, তারা কি করছে, কেউ ছেঁড়া কাঁথা সেলাই করছে, কেউ অন্যের মাথায় উকুন বাজছে, আবার কেউ আগুন আনবে রান্না করবে সেই জন্য বাড়ি বাইরে যাচ্ছে। তারা মনে করে এই যে তিনজন যারা খেলা দেখাচ্ছে জাদুকরের সঙ্গে, তাহলে তাদের চেয়ে কি এরা সেরা, তা নয়, এরা মনে করে এ তো ঘরের বাজি, এ আর কত দেখব, যারা দেখেনি তারা দেখবে। বলছেন এর অবস্থাও ঠিক সেই রকম, কি সুন্দর বলছেন, সেই মতো ঋদু নিজে বুঝে মনে মনে দেখা আছে সব বাজি, যা খেলি সে যেখানে, বলছেন সে জানে কোনখানে যে যে বাজি খেলি সব সে জানে, সেই কারণে তারা নতুন করে বাজি খেলার সামান্যতম ইচ্ছেটুকু হয় না, তাই আমার কথা সে আর শুনতে চায় না। এই কথা ধরি নিজ মনে বুঝো মন, হৃদয়ে প্রভুর কত আত্মীয় স্বজন। এই কথা শুনে মনে বোঝো যে ভগবানের কতখানি তিনি প্রিয় ছিলেন। বলছেন তার পক্ষে দুষ্ট তুষ্ট কাটি একাধারে, হৃদয়ে ঘরের লোক জন্ম জন্ম ধরে। বলছেন তাহলে তুমি বুঝতে পারবে তিনি যে শ্রীরামকৃষ্ণের প্রতি অসন্তুষ্ট হতেন, আবার কখনো আহ্লাদে আটখানা হয়ে যেতেন, আবার কেউ তাকে অপমান করলে হৃদয় সবার আগে এগিয়ে আসতেন। আপনাদের মনে আছে কি না জানি না, সেই ঠাকুর একদিন উ উ করে চেঁচিয়ে উঠলেন, দেখা গেল ঠাকুরের পিঠে পাঁচ আঙুলের দাগ, হৃদয় একবারে লাফিয়ে উঠলেন, বললেন কে তোমাকে এত বড় থাপ্পড় দেন, তার মাথা আমি ফাটিয়ে দেবো। কিংবা গিরিশচন্দ্র ঘোষ যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে লড়াই করছেন, বলছেন তোমার কাছ থেকে পুরো ষোলো আনা চাই, ষোলো আনা টিকিট না দিলে আমি, ষোলো আনা না দিলে তোমায় ঢুকতে দেবো না, একবারও টিকিটের পয়সার কথা বলছে, বলছে ষোলো আনা চাই। আর মূর্খ হৃদয় বুঝলো তার মামাকে বড় অপমান করা হচ্ছে, তাই তিনি তার কোঁচর থেকে এক আনা দু আনা চার আনা আট আনা এই করে করে ষোলো আনা দিতে দিয়ে দিলেন, তিনি পয়সার গুণিতাকে ঠাকুরকে দিলেন, আর গিরিশ প্রার্থনা করছিল তার সেই ষোলো আনা ভক্তির কথা সে প্রার্থনা করছিল। বলছেন তিনি বড় আপনার জন্য, সংসারে যারা আপনাদের আপনার হয় তারা কিন্তু সবাই আপনাকে ঠিক ঠিক মতো বুঝতে পারেন না, দেখবেন যে বড় আরে যে বড় অধ্যাপক তার যে বিদ্যাবুদ্ধি তার ছাত্রছাত্রীরা বুঝতে পারেন, বাড়ির গৃহিণী বুঝতে পারেন না। সেই বায়োলজির অধ্যাপককে বলা হয় ঘাসফুসের ডক্টর, তারপরে যারা গোপালন করার এই সমস্ত বিষয়ে যারা প্রসিদ্ধ তাদের বাড়ির লোকেরা তাদের গোয়ালা বলে ডাকে, কিন্তু বাইরে তাদের কত প্রসিদ্ধি আছে কত দাম আছে, কেন এরকম হলেও সেটা অ্যাকসেপ্টেড হয়, কারণ তারা বড় আপনার জন্য। এইটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা ভগবানকে বুঝি না বুঝি তাকে সম্পূর্ণভাবে হজম করে একবারে কী বেশ বলে ওই হরিদ্রাচূর্ণ হেনা তেনা দিয়ে খেয়ে হজম করে ফেলতে পারি না পারি, একটা জিনিস যেন আমাদের মধ্যে হয় ভগবান সে আমাদের আপনার, এই বোধটা আমাদের জাগে, ভগবান আমাদের আপনার হয়ে উঠুন, এই প্রার্থনা জানিয়ে এবারের মতো পুথিপাঠ শেষ করছি। খুব সম্ভবত দুর্গা পুজোর আগে আর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে না, আবার দুর্গা পুজোর পর দেখা হবে, ততদিন আপনারা ভালো থাকুন আনন্দ থাকুন, উৎসব আপনাদের রঙিন হয়ে উঠুক, শুধুমাত্র পোশাকে আশাকে নয় মনের ভেতরেও যেন রঙিন আসে, ভগবানের প্রতি আমাদের মন যেন অনুরাগে রাঙা হয়ে ওঠে, এই প্রার্থনা জানিয়ে আজকের পুথিপাঠ শেষ করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি, ওম তৎসত্।